नमस्कार एवं आदाब आपनारा देखछेन न्यूज निर्भीक और आज 15 जुलाई बृहस्पतिवार न्यूज निर्भीकेर एई मुहूर्तेर सबथेके बड़ खबर निये उपस्थित आमी शरण सुंदर दास। न्यूज निर्भीकेर एई मुहूर्तेर बड़ खबर न्यूज निर्भीके एई मुहूर्ते जे खबर ना देखालेई नय अर्थात देखातेई हय आर सेई बड़ खबर हलो कलकाता हाईकोर्टेर नंदीग्राम मामला अन्य राज्ये सराते सुप्रीम कोर्टे आर्जि जानालेन शुभेंदु अधिकारी। এই মুহূর্তের বড় খবর হলো কলকাতা হাইকোর্টের নন্দীগ্রাম মামলা অন্য রাজ্যে সরাতে সুপ্রিম কোর্টে আর্জি জানালেন বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্টে নন্দীগ্রাম মামলা বিচারপতি কৌশিক চন্দ্রের এজলাসে থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরপেক্ষ বিচার চেয়ে নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে সরানোর আর্জি জানিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্জি মেনেই নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি কৌশিক চন্দ্র। নন্দীগ্রাম মামলা ওঠে বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে। ঠিক একইভাবে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম মামলায় নিরপেক্ষ বিচার চেয়ে ওই মামলা পশ্চিমবঙ্গ বাদে ভারতের অন্য যে কোনো রাজ্যের অন্য যে কোনো হাইকোর্টে অর্থাৎ উচ্চ আদালতে সরানোর আর্জি জানালেন। নন্দীগ্রাম ভোট গণনা মামলা অন্যত্র সরানোর আবেদন জানিয়ে এবার সুপ্রিম কোর্টে গেলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর ধারণা কলকাতা হাইকোর্টে এই মামলার নিরপেক্ষ বিচার পাওয়া যাবে না, তাই দেশের অন্য যে কোনো হাইকোর্টে এই মামলা সরানোর দাবিতে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। নন্দীগ্রামে ভোটে কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ মূলত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই। প্রথমে ওই মামলাটি বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে যায়। বিচারপতি চন্দ্রের সঙ্গে বিজেপির আগে থেকে যোগাযোগ রয়েছে, এই রকম অভিযোগ তুলে নিরপেক্ষ বিচারের জন্য ওই বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সেই আর্জি মেনে মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি কৌশিক চন্দ্র। মামলা ওঠে বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে। গতকাল 14 জুলাই বুধবার সেই মামলার শুনানি হয়। পরবর্তী শুনানি হওয়ার কথা আগস্ট মাসের 12 তারিখে। তার আগেই বুধবার ওই নন্দীগ্রাম মামলা রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আবেদন করলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এই মর্মে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। তবে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির দিনক্ষণ এখনো ধার্য হয়নি।
নন্দীগ্রাম মামলা নিয়ে গতকাল 14 জুলাই বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার এই মর্মে নির্দেশ দিয়েছিলেন যে নন্দীগ্রাম বিধানসভার ভোট সংক্রান্ত সমস্ত নথি সংরক্ষিত রাখতে হবে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিরাপদে রাখতে হবে ভিডিওগ্রাফি, নিরাপদে রাখতে হবে ইভিএম এবং ভিভিপ্যাটও। বুধবার নন্দীগ্রাম মামলার অনলাইন শুনানি শেষে সিইওকে এমনই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকার। এদিন মামলার সমস্ত পক্ষ অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, জাতীয় নির্বাচন কমিশন, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট সকলকেই নোটিশ পাঠায় কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে আগামী 12 আগস্ট নন্দীগ্রাম মামলার পরবর্তী শুনানির দিন ধার্য ছিল আর তার মধ্যেই কলকাতা হাইকোর্ট থেকে নন্দীগ্রাম মামলা সরিয়ে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। এখন দেখার নন্দীগ্রাম মামলা নিয়ে সুপ্রিম কোর্ট কি বলে। আপাতত এই পর্যন্ত, পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে। ধন্যবাদ।